আজকে কয়েকটি থানা যেমন উত্তরা, পূর্ব, খিলগাঁও এবং মিরপুর, লালবাগ এই থানাগুলিতে সাবেক অবৈধ বিভিন্ন থানায় বিভিন্নভাবে সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক অবৈধ এমপি সাইদুল হক সুমন এবং সাবেক অবৈধ মন্ত্রী শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক অবৈধ মন্ত্রী জুনায়দ আহমেদ পলক এবং সাবেক অবৈধ মন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং সাবেক জাহাঙ্গীর আলম স্বরাষ্ট্র সচিব, তা এই কয়জনকে আজকে এই বিভিন্ন থানায় মামলায় এজন আমি আসামি বিদায় তাদেরকে এই মামলাগুলোতে আজকে গ্রেপ্তার দেখার জন্য তদন্তকারী কর্মকর্তা আদালতে উপস্থাপন করেন। যেহেতু তারা এজাহারনামী আসামি, অতএব বিজ্ঞ আদালত তাদেরকে এজাহারের পর্যালোচনা করে এবং তদন্তকারী কর্মকর্তার তাদের শোন অ্যারেস্টের দরখাস্তর বিষয়টা পর্যালোচনা করে তাদেরকে এই মামলাগুলোতে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন এবং পরবর্তীতে তাদেরকে সিডাব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করেন। আর কয়েকটি মামলা আছে, যে কয়েকজন আসামি আছে তাদের রিমান্ড পরবর্তীতে শুনানি হবে, সেটা পরে আপনাদেরকে জানানো হবে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হককে দুই মামলায় এবং সাবেক শিল্প উপদেষ্টা সালমান আফ রহমান এবং সাবেক অবৈধ মন্ত্রী জুনায়দ আহমেদ পলক এবং সাবেক অবৈধ মন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম তাদেরকে বিভিন্ন একটি একটি করে মামলা একটি মামলায় তাদেরকে সোদারেস দেখানো হয়।